জল্পনা আগেই ছিল, সেই মতো ডেউচা পাঁচামি শিল্পাঞ্চল এলাকার বিজেপির দখলে থাকা একমাত্র পঞ্চায়েত হাতছাড়া হলো। মোহাম্মদবাজার ব্লকের গণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ সমস্ত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য শনিবার শাসক দল তৃণমূল কংগ্রেসের নাম লেখালেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, সিউড়ির বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, জেলা তৃণমূল সম্পাদক দেবাশিস সাহা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। সম্প্রতি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে ফিরেছে শুভাংশু চৌধুরী। সত্য তিনি মোহাম্মদবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। বিগত পঞ্চায়েত নির্বাচনের আগে গোষ্ঠীকন্দলের কারণে বিজেপিতে যোগদান করেন এবং তার নিজের এলাকা গণপুর পঞ্চায়েত তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেন। সাতটি সিটের মধ্যে ছয়টি বিজেপি এবং তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। এছাড়াও আরও একটি পঞ্চায়েত সমিতি বিজেপি জিতে নেয়। গ্রাম পঞ্চায়েতের বিজেপির হয়ে জয়লাভ করা সমস্ত সদস্যরাই এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। শুভাংশু চৌধুরী বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে গ্রাম পঞ্চায়েতের সমস্ত বিজেপি সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। গণপুর অঞ্চলে সাতটা সদস্য ছিল, একটা আমাদের ছিল, ছটা বিজেপির ছিল। আজকে বিজেপির সদস্যরা প্রধান থেকে উপপ্রধান থেকে শুরু করে তারা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের এই যে উন্নয়নমূলক কাজকর্ম, তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ এবং তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা বিশ্বাস রেখে তারা বলছে যে ওই বিজেপিতে আমরা থাকতে চাই না, আমরা এই তৃণমূলে থাকতে চাই। কারণটা হচ্ছে বিজেপি দলে আমাদের কথা ভাবে না, শুধু বক্তৃতা দেয়, শুধু বড় বড় আওয়াজ দেয়, মমতা ব্যানার্জি যেটা বলে সেটা করে। তাই আমরা আজকে আপনাদের এই সভায় এসে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। ওরা আমাদের পরিবারের সদস্য হলো আজ থেকে তারা, এবং তারা আমাদের এখানকার সবার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে কাজ করবে। শুভাংশু চৌধুরী যখন বিজেপি করতো সেও তার ভুল বুঝতে পেরেছে, তার জন্য সে তৃণমূলে যোগদান করেছে। তৃণমূল কংগ্রেস মনে করেছে এখানকার ব্লক যে ওকে দায়িত্ব দিলে এখানে সাংগঠনিক পরিকাঠামোটা আরো ভালো, তাই তাকে দায়িত্ব দিয়েছে। দলের জেলার সিদ্ধান্ত অনুযায়ী সে আজ থেকে এখানকার সভাপতি দায়িত্ব নিয়েছে। আজকে গণপুর পঞ্চায়েত দখলে এলো, এটা গতদিনে বিজেপি ছিল, আজকে ওরা মানে আজকে বলে নয়, ওরা দীর্ঘদিন ধরে আমাকে বারবার বলছে, কিন্তু আমি চেয়েছিলাম একটা জনসভার মাধ্যমে ওদেরকে জয়েন করানোর জন্য, তো আজকে সেই দিন এসেছে, তাই ওরা আজকে এসে এখানে জয়েন করে। ওখানে সাতটা সিট ছিল, সাতটা সিটই আমাদের হয়ে গেছে। প্রথম একটা ছিল, বাকি ছটা ছিল বিজেপি, আজকে তারা প্রত্যেকে জয়েন করলো, সাতজনই আমাদের টিএমসি মেম্বার। বলছি আপনিও তো এক সময় বিজেপি করতেন, সেই সময় তো গণপুর পঞ্চায়েত বিজেপির দখলে এসেছিল। হ্যাঁ, সেটাই ছিল। আমি চলে আসার পর ওদের মনের মধ্যে একটা শঙ্কা ছিল যে দাদা চলে গেল হয়তো আমাদেরকে নিয়ে যাবে না, সেই থেকেই ওরা বারবার বলতো, কিন্তু আমি তো আপনাদেরকে বললাম আমি সুযোগের অপেক্ষায় ছিলাম, একটা জনসভার মাধ্যমে ওদেরকে জয়েন করাতে চেয়েছিলাম, তো আজকে সেই সুযোগটা আসে, আজকে ওদেরকে জয়েন করা। আমার নাম শুভ্রাংশু চৌধুরী, আমাকে দাদা মোহাম্মদবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি করেছিল। আপনি ছাড়াও কে
আপনি কাজ আপনি ছাড়া প্লেনে যুক্ত মেম্বার করেছে আপনারা দেখছেন টিডিএন বাংলা সত্যের পক্ষে খবরের আওয়াজ।